যদি বেতনের টাকায় কেউ চলতে পারে চলবে, আর বেতনের টাকায় যদি চলতে না পারে সার্ভিস ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করবে, সেই পুলিশের মনোবল ভেঙে যাবে যে অসৎ। আমাদের বাস্তবতা আর সত্য কথা, এটা বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নিব আর সত্য আর আত্মসমালোচনা যত বেশি করবো তাতেই আমাদের সবার বড় খুব আছে। কারণ পুলিশ পুলিশের দায়িত্ব পালন করে নি, পুলিশের প্রফেশনালিজমটা পুলিশ কমান্ডিং লেভেলে এবং নিচের পর্যায়ে সবারই একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে সবাই পার করেছে। আমরা সেই পুলিশিং আমরা চাই না, জনগণ চায় নাই। একটা নির্দিষ্ট দলের হয়ে গেটুয়া বাহিনী হয়ে কাজ করবে পুলিশ, আমরা বেতন নেই মানুষের ট্যাক্সের উপরে, যে ট্যাক্সের জনগণের টাকায় আমরা বেতন নিই সেই মানুষকেই আমরা সেবা দিচ্ছি না। আমাদের প্রথমেই আচরণ আমাদের খারাপ থাকে, ওয়েট করাতে থাকি মামলা মোকদ্দমা জিডিতে প্রতিটাতে ভ্যারিফিকেশনে পুলিশ ক্লিয়ারেন্সে, সেখানে একটা অসুস্থ প্রতিযোগিতা আমাদের টাকা পয়সা নিয়ে হয়। আমার কথা হলো এই অসুস্থ প্রতিযোগিতা তৈরি করা শুরু করে দিয়েছে কেউ। হৃদয়ে ভালো যদি একটা জায়গা আমি করে নিতে পারি এটা আমার জন্য অনেক বড় অর্জন হবে। স্লো পুলিশিং হচ্ছে এটা সত্য, বাস্তবতা হলো একাত্তরের মানে একাত্তরে এমন পুলিশিং মানুষ দেখেনি। এটা পুলিশ এত বেশি অনৈতিক এবং একটা নির্দিষ্ট দলের আজ্ঞাবহ হয়ে এত বেশি কাজ করেছে যে পুলিশের মরাল নিজে নিজেই ডাউন হয়েছে। আমি আমার কাজটা পেশাদারিত্বের সাথে কাজ করলে আমার মরাল ডাউন হওয়ার কথা না। তো যাক, 15 বছরের যে সেট আপ, 1 লক্ষের বেশি প্রায় এখানে আমাদের গত 15 বছরে পুলিশে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া নিয়েও অনেকেই প্রশ্ন তুলতেছে। তো সেটা স্যারেরা দেখবেন, ডিপার্টমেন্ট দেখবেন। তো স্লো পুলিশিং এর দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস, এটা আমরা যত স্পিডে যেতে চাচ্ছি জনগণের পালসটা বুঝে, কিছু পুলিশ সদস্য কিছু কিছু আছেন তারা এটা স্লো হয়ে যাচ্ছে। আমরা পুলিশের আত্মসমালোচনা যেভাবে করি, প্রতিটা প্রতিষ্ঠান যদি আমাদের যার যার আত্মসমালোচনা করতো, অ্যাকচুয়ালি আগ্রহ করতো জনগণ অনেক সেবা করতো। আমি অনেক আশার বাণী বা শোনানোর জন্য আসিনি, আমি প্রথম দিনই আসি, 7 তারিখ রাতে জয়েন করেছি, জয়েন করে 8 তারিখ আমি শহরের অবস্থা দেখার জন্য আসি। আপনার সুন্দরী বলেছেন, একজন এখানে বলেছেন যে পুলিশ সুপার মহোদয় গেলে রাস্তাটা ক্লিয়ার থাকে। আমি তো 7 তারিখে মানে 20 বছর চাকরি ভুলি, তো 7 তারিখ যখন জয়েন করবো আসবো তখন আমার এখান থেকে বারবার আমার লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম না, লোকেশন আমি দিব না, আমি লোকেশন আমি আমার দেখতে চাই আমার মানে এখানের অবস্থাটা মানে বাস্তব চিত্রটা কি। তো আমি দেখলাম অবশ্যই খারাপ, এবং পুলিশ সুপার গতকালকে পর্যন্ত আপনাদের সাথে একমত যে বলেছেন আমি ধন্যবাদ জানাই, যে পুলিশের গাড়ি বা সিনিয়র অফিসারের গাড়ি গেলে এত বেশি ব্যস্ত হয়ে যায় এবং পুলিশের ট্রাফিকরা এরা এই আমাদেরকে পার করে দেওয়ার জন্য যে কাজটা করে, সাধারণ মানুষের জন্য এই কাজটা যদি করতো তাহলে মানুষের ভালোবাসাটা তাদের এই যে মানুষের মধ্যে জায়গা করে নিত হৃদয়ের মধ্যে। অনেক গত 15 বছরের অনেক ত্রুটি অনেক আবর্জনা আছে, আমাদেরকে যে মেসেজ দিয়ে পাঠানো হয়েছে সেই আবর্জনা দূর করতে বলা হয়েছে। আমরা চাই একটা আবর্জনা দূর করতে, এখানে ওভারনাইট পারবো না। তো এসে আমি যেটা দেখলাম যে ট্রাফিকিং এ বিশেষ সমস্যা, স্বাধীন হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি সরকার যে কোটা গঠন হয়েছে সেটাই একটা প্রশ্ন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে যে পারতেছে সেই সরকার হয়ে যাচ্ছে, মানে খবরদারিটা এই বলি এই পর্যায়ে না। তো ট্রাফিক এবং হকার্স এটা আমার প্রথমেই আমার প্রথম ক্যান্সার, এবং আমি গত পরশু রাতে আমি নিজে দাঁড়ায় বলছি ওইখানে স্টপ করে দিবে কাউতলি মোড় থেকে ওইদিকে বাইপাসের উত্তর দিকে, এই ভেতরে কোনো ট্রাক যাবে না। এটা আমার ব্যক্তিগত মানে বেনিফিট হওয়ার জন্য তো এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা আরটিসিতে যে এই ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এখানে সেবা দিতে আসছে, এইখানে মানুষের উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই আমাদের আমাদের করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের মনোবল ভেঙে গেছে, এর একটাই কারণ সেই পুলিশের মনোবল ভেঙে যাবে যে অসৎ। আর আমি যদি সৎ থাকি, আমি যদি সৎ থাকি, আমি যদি আমার ন্যায়নিষ্ঠ আমি নীতিপরায়ণের মাধ্যমে আমার কাজটা সঠিকভাবে পেশাদারিত্বের সাথে
পালন করি, সেটা আমার ভয় থাকবে না, আমি নির্ভয়ে আসছি এখানে। অনেকে অনেক ব্রাহ্মণ বাড়ির সম্বন্ধে কথা বলেছেন যে এখানে মারদাঙ্গা ভবন এটা অনেক এলাকা, আসছি আমি, আমার কোনো, আমি মানে বলতে চাই আমার কোনো দুর্বলতা নেই, যেহেতু আমার কোনো দুর্বলতা নেই, আমি পরিবার পরিজন ছেড়ে দিয়ে এখানে কাজ করতে আসছি, আপনার কিছু চেঞ্জ, গুণগত চেঞ্জ পাবেন আপনারা। তো এখানে যে সমস্যাগুলোর মধ্যে মাদকের কথা বলেছেন, আমি মাদক এখন পারবো না, এখনই পারবো না, তো আমি রবিবার থেকে অভিযান করে আমি আমার মানে এক সপ্তাহ আমি একটা সিস্টেমে ট্রাফিকিং এর একটা নিয়ে আসতে চাচ্ছি। আমাদের সমস্যা আছে, আমি আমি আসার পরেও দেখলাম যে ওই অটোরিকশা ভেতরে ঢুকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমাদের মধ্যে যে বললাম না আবর্জনা আছে, গত 15 বছরে এমন একটা এমন ভাবে এটাকে ভেঙে দেয়া হয়েছে যে মানুষের যে মানুষের প্রতি যে সম্মান নিয়ে চাকরি করা সার্ভিস দেয়, এই এই এটা পাইনি আমি, মন মানসিকতা পুলিশের মধ্যে পাইনি, এটা আমি আমি আমার আত্মসমালোচনা করছি। তো আমি শুরুতে 8 তারিখে আমি বিশেষ করলাম সবাই রেখেছিলাম, এখানে একটা পরিষ্কার আমি বলেছি, আপনি বলেছেন যেটা একেবারে আক্ষরিক মানে সত্য কথাই এটা শুনেছেন, যে আমি বলেছি আমার এইখানে পুলিশে যদি বেতনের টাকা কেউ চলতে পারে চলবে, আর বেতনের টাকা যদি চলতে না পারে সেদিন মনে করে না তার এই টাকায় হচ্ছে না, তাহলে সার্ভিস ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসা বাণিজ্য করবে। মানুষ অনেক অনেক কষ্ট, অনেক দুর্ভোগ মানুষ এই পুলিশের কাছে আছে আসে। তো আমাদের পুলিশের ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে আমরা সংশোধনের চেষ্টা করব, কতটুকু পারবো আপনাদের সহযোগিতা দরকার, শুধু ইনফরমেশনটা দরকার, আমাদেরকে ইনফরমেশন জানাবেন কাইন্ডলি। আমি এখন হাইলাইটস করব যেগুলো আপনারা বলেছেন সেগুলোর মধ্যে কিছু, কারণ